যুবকের কবরের ভিতরে আজাব, আগুনে পোড়া সাপে কামড় খায় আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যাওয়ার পথে অন্তর চোখে মায়ার নবী যখনই তিনি দেখলেন, সাথে সাথে নবী বলেন, সাহাবীরা রে তোমরা যা দেখো না আল্লাহ আমাকে তা দেখায়। যুরাকুন সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আযাব করে আগুনে পড়তেছে, সাপের কামড় খাচ্ছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছেন, অন্তর চোখে আল্লাহ দেখায় দিছেন। কবর এমন এক জগৎ, আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, কবর হলো হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নতুবা কারো জন্য জাহান্নামের কুণ্ড। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কবরের উপর থেকে কেউ বুঝবে না, বুঝার কোনো কুদরত নাই, আল্লাহ বুঝার সুযোগ দেন না। যদি কবরের উপরের জমিনের উপরের মানুষগুলি কবরের আজাব তারা দেখতে পাইতো, তাহলে দুনিয়ার নেজাব বন্ধ হয়ে যেত, মানুষ কবরের পাশে বাড়িঘর বানাইতো না, কবর দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়িঘর বানাইতো না। যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো, যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ভয়ে যাতায়াত করতো না। বাবার কবরে আজাব সন্তান যদি দেখত, তাহলে তার দুনিয়াদারি বন্ধ হয়ে যেত, খানা খাইতে গেলে গলার ভিতর দিয়ে খানা ঢুকতো না। মার কবরের আজাব যদি সন্তান দেখে, তাহলে ওই সন্তানের ঘুম হারাম হয়ে যাবে, এই সন্তান কি করবে কি না, সারা রাত শুধু কান্না করবে, ছটফট করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি করতে ভালো লাগবে না, সংসারের দিকে মনোযোগ আসবে না। যদি মায়ের আজাবের দৃশ্য কোনো সন্তান দেখত, এজন্য মালিক আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়ার মানুষকে কবরের আজাব দেখানো যাবে না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ কাউকে কাউকে দেখায়, এর ভিতরে আমার মায়ার নবী দয়ার নবী। জুরে বলি সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে দেখবেন কবরের উপর, কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয়, হাইওয়ানদের পায়, হাইওয়ান গুলি কবরের ভিতরে আজাবের আওয়াজ টের পায়। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী বলেন, সাহাবীরা একটু থামো, এই কবরের ভিতরে আজাব হইতেছে, আমি নবী যদি চলে যাই তাহলে রহমতের নবী হই কেমন করে, রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে অথচ কবরে আজাব হবে হয় না, আমার নবীর একজন নায়েবে রসূল একজন আলিম যদি কবরের পাশ দিয়া যায়। নবী বলেন, 40 দিন আল্লাহ ওই আলেমের উসিলায় কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়। সেখানে রহমতের নবী কবরের পাশ দিয়া নবী চলে যাবেন, আর এই কবরের মধ্যে আজাব হবে হয় না। আল্লাহ নবী কই, মালিক হয় না মালিক হয় না, আমাকে তুমি রহমতের নবী বলেছ, রহমাতুল লিল আলামিন তুমি আমাকে বলেছ, রহমতের নবী কবরের পাড় দিয়া যাবে আর কবরে আজাব হবে হয় না। আল্লাহু আকবার, দূরে কর। ও মালিক, আমি তোমার কাছে ওই যুবকের জন্য একটু আবদার করলাম গো মালিক, তুমি তার কবরের আজাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে আমিন আমিন বললেন, আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো। কিন্তু না না, নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আজাব বন্ধ হয় না। নবী বলেন, সাহাবীরারি আবারও আমি হাত উঠাবো, তোমরা আবারও আমার সাথে হাত উঠাও। সাহাবায়ে কেরাম আবারও মায়ার নবীর সাথে হাত উঠাইলেন, নবীজি আবারও দোয়া করলেন, সাহাবিরা আমিন বললেন, তখনও আজাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন,
তিনবার আমার মায়ের নবী হাত উঠান, এরপর আল্লাহ আজাব বন্ধ করে না। এইবার আল্লাহ নবী জানতে চান মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল, আল্লাহ আমি কোথায় জানি কোন ভুল করলাম, আমার হাতির দাম বুঝি তোমার দরবারে কমে গেল, অথচ আমার নবী আপনার নবী রহমতের নবী, হাত উঠাইতে দেরি হতো, নবীর দোয়া কবুল হতে দেরি হতো না। আমার মায়ের নবী রহমতের নবী হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের পশ্চিম দিগন্তের সূর্য, ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার ওসিলায় আকাশে উঠায় দিছে। তাহলে নবীর হাতের দাম আসেনি না ভাই? আরে কুজুর এখন আসেনি না নাই? নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে আইসা বলেন, নবী গো আমার আম্মা আপনার কাছে আমার আসতে দেয় না, ওগো নবীজি একটু দোয়া করেন আমার আম্মার জন্য। নবী বলেন তুমিও হাত উঠাও। নবী হাত উঠায় আল্লাহুম্মা দি উম্মা বি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা বলেন আমি মুনাজাত ছেড়ে দিলাম, দৌড় শুরু করে দিলাম বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞেস করি আবু হুরায়রা সবাই হাত উঠেছি নবীর সঙ্গে, তুমি কোন মুনাজাত ছেড়ে দৌড়ো? আবু হুরায়রা কয় আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে যায় আবু হুরায়রা মাকে ডাক দিলেন, মা ভিতর থেকে মা আওয়াজ দেয় কয় বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, মা গোসল করে পবিত্র হইয়া নেই। দরজা কইলা আবু হুরায়র মা মুস্কি হাইসা কয় বাবা রে আমাকে মায়ার নবীর দরবারে নিয়ে চলো, এতদিন আমি আমার মায়ার নবীর চিনি নাই বাবা, এখন আমি চিনেছি বাবা, আমার অন্তরের মধ্যে নূর জ্বলে উঠছি, আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে মা সন্তানের সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। তাবুকের যুদ্ধ ফিরার পথে আল্লাহ নবী রহমতের নবী বিশ্রাম নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে আমার নবী ঘুমায় রইলেন, মায়ার নবী ঘুম পারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিজের উরুতে ঘুম পাড়া দিলেন, সূর্য ডুবে গেল অথচ আলী আসরের নামাজ পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন হয়তো নবী একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়ে নিব, কিন্তু আমার মায়ের নবী ঘুমায় গেছেন আর চোখ খুলেন নাই। এইদিকে আলী ও মায়ের নবীর ডাক দেন নাই, কেমন করে তিনি ডাক দিবেন? আলী মনে মনে কয় আলী রে এ আলীর মন তুই একটু বল না, তোর কি নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙ্গাবি, কোনটা করবি তুই ক, নবীর ঘুম ভাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি? আলীর মন ডাক দেয় কয় আলী রে সাবধান, নামাজ কাজা হলে কাজা পড়া যাবে কিন্তু আমার মায়ার নবীর ঘুম ভাঙ্গাবি না, আমার রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। যে নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইল ওই নবীর ঘুম ভাঙ্গায় তুই কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, মায়ার নবী দয়ার নবী ঘুম ভাঙলো। এইবার নবী যে আলীর চেহারার দিকে তাকান, তাকায় বলতেছেন আলী চেহারায় কই তুমি আসরের নামাজ পড়ো নাই, পেরেশান পেরেশান লাগে। আলী বলেন নবী গো ঠিক বলেছেন, আসরের নামাজ আমি পড়তে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন আলী কেন আমাকে ডাক দিলি না? আলী কয় নবী গো আমার মন মানে না, আমার মন মানে না গো নবী, এজন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহ নবী রহমতের নবী কয় কেন? কয় আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে আমি ঘুম ভাঙ্গাই নাই, নামাজ কাজা হয়েছে হয়ে যাক কাজা পড়ব, তবু আপনার ঘুম ভাঙে কষ্ট দিতে রাজি না। এই কথা বলতে মায়ার নবী হাত দুইটা আকাশের দিকে উঠে দিছেন আর বলতেছেন মালিক আজ আমার আলী আল্লাহ আমার
আরামের দিকে খেয়াল করার কারণে নামাজ তার কাজা হয়ে গেছি। তোমার সূর্য পূর্ব পশ্চিম দিগন্তে ডুবে গেছি। ও মালিক, সূর্য তোমার কথায় চলে, সূর্য তোমার কথায় উঠি, আমি এত কিছু বুঝি না, আমার আলীর জন্য সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। আরেকটু জোরা কন্যা সুবহানাল্লাহ। কাও নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কাও নাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাবান খোদা তুমকো বানায়া। মৌলা মেরা আকা মেরা রহমত কে নবী হ্যায়, তাজদার মদিনা হে তোমাহে আরবি হ্যায়, আশজার নে দেতে হে নবুয়ত কে শাহাদাত, তশকীক কমর মে হে তো আঙ্গুল কি ইশারা। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, মুসলমান নামাজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম আল্লাহর নবী হাত উঠেই দিদিরি হয়েছে, ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ পাক আবার আকাশে উঠাইতে দেরি হলো না, যেন আলী আসুরের নামাজ টাইম মতো আদায় হয়ে যায়, যেন নামাজ কাজা না হয়, যেই নবীর হাতে রুসিলায় আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে আবারও আকাশে উঠে দেয়, ওই নবী আজকে তিনবার হাত বাড়াইলেন, অথচ আল্লাহ নবীর দোয়া কবুল করে না, যুবকের কবরের আজাব আল্লাহ মাফ করে না। নবী জানতে চান, মালিক ঘটনা কি গো আল্লাহ, আমার কোন জায়গায় কোন ভুল হলো, আল্লাহ আমার হাতের দাম বুঝি কমে গেল। আল্লাহ কয়, না না বন্ধু, হাতের দাম কমে নাই, গণ্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবক দুনিয়াতে মার ভীষণ কষ্ট দিয়েছে, মার গায়ে হাত পর্যন্ত উঠাই দিছে, মার কলিজায় অনেক ব্যথা, মা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে মাফ না দিবে, বন্ধু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহ নবী রহমতের নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ায় তা মায়ের কাছে আমি নবীর সালাম জানাব, বিকল্প কোন পথ নাই, বিকল্প কোন রাস্তা নাই, আল্লাহকে খুশি করার আর কোন বিকল্প পথ নাই। যদি কেউ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার কলি দেয়, যদি কোনো সন্তান আঘাত দেয়, সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, বাপ মার যদি কেউ নারাজ করে আল্লাহ নারাজ হয়, বাপ মারের সন্তান যদি রাজি করে আল্লাহ রাজি হয়ে যায়। যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ আল্লাহ নারাজ, এইবার আল্লাহকে রাজি করানো যায় না, নামাজ পড়াও পারা যাবে না, হজ কইরাও পারা যাবে না, লক্ষ লক্ষ টাকা দান কইরাও আল্লাহকে রাজি করানো যাবে না, যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবা তার উপর রাজি না হবে আল্লাহ তার উপর রাজি হবে না। এজন্য মনে রাখো যুবক, তমাম দুনিয়ার সমস্ত মানুষকে তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে অসন্তুষ্ট করছো, বাপ মারে কলিজায় আঘাত দিছো। দুনিয়ার মানুষ যদি তোমারে ভালো জানে, কেউ যদি তোমারে কেউ খারাপ নাও বলে, ঘর থেকে বের হলেই সবাই তোমারে সালাম দেয়, সবাই তোমারে আদর করে ভালো জানে, কিন্তু মা জানে তুমি খারাপ, বাবা জানে তুমি খারাপ। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, যেই নবী জীবনে মিথ্যা বলেন না, ওই নবী বলেন আল্লাহ কয় আমিও তোরে খারাপ জানি, বাপ মায় তোরে খারাপ জানে, দুনিয়ার মানুষে যদি ভালো কয় আমি আল্লাহ ভালো বলি না, বাপ মা খারাপ জানলে আল্লাহ খারাপ জানে, আর বাপ মা যদি ভালো জানে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ভালো জানি। বাপ মার দিল যখনই কোনো সন্তান খুশ করে, যখনই কোনো সন্তান খুশ করে, কেমনে খুশ করে, কথা কইয়া আনন্দ দিয়া, আম্মা বেশি বেশি ডাক দিয়া, আব্বা বেশি বেশি ডাক দিয়া, সন্তান বড় হওয়ার পর আম্মাকে আম্মা কয়া ডাক দিতে পারে না, বাবাকে আব্বা কয়া ডাক দিতে পারে না, কম কয়ে শিশুকালে আমরা আব্বা আম্মা যতবার ডাকি, বড় হওয়ার পরে এতবার ডাকি না, কিন্তু বাপ মার দিল সর্বদা এই ডাকটা শোনার জন্য দেওয়া না থাকে রে যুবক।
আব্বু আম্মু ডাকটা শোনার জন্য বাপমার দিলটা সর্বদা তৈয়ার থাকে, খা খা করে। কারণ সন্তান যত বড় হোক বাপমার কাছে কখনো বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যখনই তুমি মুখ বইরা আম্মা কয়ে ডাক দিবা, আব্বা কয়ে ডাক দিবা, সাথে সাথে বাপমার দিল খুশ হয়ে যায়। আরশের মালিক ডাক দেয়া কই বন্ধু তুমি জানে দাও, যখনই বাপমার দিল খুশ হলো আমি আল্লাহ আরশের মালিক খুশ হয়ে গেলাম। এ খালি কমলা নিয়ে তুমি মায়ের কাছে হাজির হইছো, বেশি টাকা তোমার খরচ হয় নাই। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে লক্ষ টাকা হাজার টাকা খরচ করা লাগে, বড় বড় বোয়াল মাছ নেওয়া লাগে, বড় বড় বাজার করে নেওয়া লাগে। মানুষকে খুশি করতে পয়সা খরচ করতে হয়, বাপ মারে খুশি করতে পয়সা লাগে না। আম্মা আব্বা বেশি বেশি ডাক দেও, দেখবা বাপ্মা খুশি। আর যদি একালি কমলা লইয়া শুধু মার রুমে ডুইকা কো, আম্মা গো আজকে বাজার থেকে এই কমলাটা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশ হয়ে গেছি। তোমার মা কিন্তু তোমার সন্তানরে ফালাইয়া কমলা খাবে না, এই কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানরে ডাক দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশ হয়ে গেল। আরশের মালিক কয় আমিও সাথে সাথে খুশ হয়ে গেছি, আমি মালিকও খুশ হয়ে গেছি রে বান্দা। আরে সারা কোনো উপায় নাই, কলিজায় ব্যথা দেয়া আল্লাহরে নারাজ যে তুমি করছো, বাপমার কলিজায় ব্যথা দিয়ে আল্লাহ যে নারাজ করছো, এই নারাজের কারণে আল্লাহ পাক তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, ওয়া যাইব, ঠাডা পড়ার কথা ছিল না, পড়ব। যদি বাপমার কলিজায় ব্যথা থাকে, হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেই, দুই নম্বরে আল্লাহ রিজিকের বরকত কেড়ে নেই, তুমি দেখবা অনেক শ্রম দিতেছ, অনেক দৌড়াদৌড়ি করতেছ, অনেক লাফালাফি করতেছ, এরপরও জীবনের সফলতা তুমি খুঁজে পাবা না। সামনের পথগুলি তোমার শুধু অন্ধকার, একটা পথ তুমি সহজ পাইবা না, বড় কঠিন আর কঠিন। যেটা হওয়ার ছিল না তাও তোমার উপরে আইসে পড়ব। কারণ হলো বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন কাটা। এই যে লাইট, এই লাইট যদি জ্বালাইতে হয় লাগাইলেই চলবে না, জ্বালাইতে হলে কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। তোমার আমার জীবনেও আল্লাহ এমন কিছু লাইট লাগাইয়া দিছে কিন্তু জ্বালায় দেয় নাই। আল্লাহ বলছে যদি জ্বালাইতে হয় মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে করো, জীবনের বাতি জ্বালায় দিবে আল্লাহ। ব্যবসায় গেলে তুমি উন্নতি লাভ করবা, চাকরিতে গেলে প্রমোশন হইবে, সন্তানগুলিকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। পিছনে যদি বাপমার দোয়া থাকে, বাপমার দোয়া থাকে, আর যদি বোধ দোয়া থাকে রে যুবক, বাঁচবার কোনো উপায় নেই, একটাই পথ, বাপমা যদি রাজি হয়। আবার যদি কোনো কাজ কইরা তাদেরকে রাজি করো, তাহলে আল্লাহ রাজি হইয়া সামনের সবগুলি বিপদ তোমাকে উদ্ধার করে দিবে। এজন্যই আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, যদি হাজারো আব্দুল কাদের জিলানী জমা করে আপনার জন্য দোয়া করান তাও আল্লাহ খুশি হবে না, যদি মার কলিজায় ব্যথা থাকে। কারণ আমার নবী যেখানে দোয়া কইরা তিনি আর কি করতে পারলেন না, তিনবার হাত উঠাইলেন, এরপর আজাব মাফ হয় না। আল্লাহকে বন্ধু রাখো, তার মারে ডাকো, মা যদি মাফ না করে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। তাহলে এবার বুঝুন বাপমার কলিজায় ব্যথা দেওয়াটা কত কঠিন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন যাও তার মাকে যা সালাম দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন তার মায়ের কাছে, যাইয়া মাকে সালাম দিলেন। মহিলা চলে আসলো নবীজির দরবারে, কবরের সামনে নবী জিজ্ঞেস করেন মা গো কবরখানা চিননি? মহিলা কই নবী গো চিনছি, এটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী তখন বলেন মা গো তোমার সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, তোমার সন্তান বুঝি তোমার কলিজায় বড় আঘাত দিয়েছে, তুমি তোমার সন্তানকে মাপ দেও নাই, এজন্য সে কবরে গিয়ে অশান্তিতে আসে, আজাবের মধ্যে আসে, কাউকে আল্লাহ আজাব দেখায় না। কিন্তু মালিক আমাকে অন্তর চুকে দেখায় দিছে, আমি দেখতেছি কবরের ভিতরে তোমার সন্তান সাপের কামড় খায়, আগুনে পড়তেছে,
আর আম্মা আম্মা কইয়া ডাকতেছি। আমি রহমতের নবী একবার না দুইবার না তিনবার তার জন্য সুপারিশ করেছি, কিন্তু মালিক আমার হাত ফিরিয়ে দিছে। আল্লাহ বলছে তুমি যদি তার মাফ না করো আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। মা গো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, কত কষ্টই না করেছো এই সন্তানের জন্য, কত রাত মাতার পাশে দাঁড়া দাঁড়াইয়া পাহারা দিছো, চোখের পানি ধরায় কইছো মালিক আমার হাজাত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও, কত কষ্ট এই সন্তানের জন্য তুমি সইছো, হয়তো না বুঝা তোমারে ব্যথা দিয়া ফেলছে গো মা, আমি তোমার সন্তানের পক্ষ থেকে মাফ চাই, তুমি যদি তারে মাফ না দাও পৃথিবীর কোনো শক্তি নাই তার কবরের আজাব দূর করতে পারে। এই বইলে যখন নবী আবদার করলেন মহিলার কলিজার মধ্যে ভীষণ ব্যথা, মহিলার কলিজায় ভীষণ ব্যথা, সন্তান অনেক যন্ত্রণা দিছে অনেক সাতাইছে, এমনি মহিলা ডাক দিয়া কই নবী গো আমি এরে মাফ করমু না, নবী গো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, নাউজুবিল্লাহ। বউয়ের কথায় আমি মার গায়ে হাত উঠে দিছি গো নবী, যেই হাত আমি মা চুমায়া চুমায়া বড় করছি, যেই হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি এই হাতটা দিয়ে আমি মার গায়ে হাত উঠে দিছে, এখনো আমার পিঠে তার মায়ের দাগ আছে গো নবী, আমি এর মাফ করবো না করবো না। যখনই মার দিল শক্ত হয়ে গেছে আমার নবী এখন কি করবেন, নবী তো চিন্তায় পড়ে গেলেন, রহমতের নবী তিনি তো এই অবস্থায় চলে যেতে পারেন না। এইবার মায়ের নবী দয়ার নবী বলতেছে ওগো মালিক মার দিলটা বড় শক্ত হয়ে গেছে, কেমন করে দিলটা নরম করব জানি না, তবে আমি জানি মা বাবার দিল যত শক্তই হোক না কেন সন্তানের বিপদ যদি নিজের চোখে দেখে তাহলে দিল নরম হয়ে যায়। ও মালিক কবরের আজাবের দৃশ্য আমি নবীরে তুমি যেইভাবে দেখাইছো একটা আবদার করি তার মারেও তুমি দেখা দাও, কারণ আমার বিশ্বাস মা যদি নিজের চোখে সন্তানের কষ্ট দেখে তাহলে কিন্তু মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ তখন কয় বন্ধু তোমার এই সুপারিশটা এই আবদার আমি আল্লাহ কবুল করলাম, সাথে সাথে মার চোখের সম্মান থেকে আল্লাহ পর্দা সরায় নিছে। এখন নবীও দেখে মহিলাও দেখে, যেইমাত্র মহিলা দেখলো কবরের ভিতরে সন্তান আজাব ভোগ করে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাথে সাথে আমার নবী দয়ার নবী মায়ার নবী সাথে সাথে বলতেছেন ও মালিক ও মালিক আজাবটা মারে দেখাও। মা চিৎকার দিয়া কয় গো নবীজি আমার মনের ভিতরে যত যন্ত্রণা ছিল আমি সব ভুলে গেছি গো আল্লাহর নবী, সব ভুলে গেছি, আল্লাহকে বলেন আমার সন্তানের আজাব যেন আল্লাহ বন্ধ করে, মায় মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না। এজন্য বলতেছি যুবক যদি দুনিয়াতে মারে বাবারে কষ্ট দিয়ে থাকো তাহলে আজ রাত জীবনের শেষ রাত মনে কইরা অবশ্যই মারে বাবারে যায় খুশি করবা, যদি আজ রাত খুশি কই না তুমি ঘুমাইতে পারো তাহলে আল্লাহর নবী কয় মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ, সকাল হওয়া মাত্রই আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিবে। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমায় বাবার কলিজায় আঘাত দিয়া ঘুমায় এমন কথা কইছে বাবারে, কলিজায় বাবা ব্যথা পাইছে এমন কথা শুনাইছে মারে মা কলিজায় ব্যথা পাইছে, তাহলে আল্লাহ নবী কয় রাতের বেলা যদি ওই মারে ওই বাবারে সে খুশ কইরা না গো মায়ে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। যদি ওই রাত তোমার মরণ কইরে যুবক, এ যুবক কত যুবক যৌবনে কবরে চলে গেল, আজ মানুষ বৃদ্ধ বয়স হওয়ার টাইম পায় না, মুরব্বী মানুষ আজকে হাটে বাজারে দেখা যায় না, এক সময় সাদা দাড়ি সাদা চুল
হাটে বাজারে রাস্তাঘাটে অনেক দেখা যায়, তুরে আল্লাহর বান্দা এখন আর ওই রকম দেখা যায় না, কারণ মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, যৌবনেই কবরে চলে যাইতেছে। কোন দিন তোমার ডাক আসে কেউ জানে না, কেউ জানে না। কত যুবক ঘুমাইছে আর ঘুম থেকে উঠে না, কত সন্তান মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়েছে আর ঘরে ফিরে না, আর বিবি বাচ্চার কাছে ফিরে না কত বাবা। অতএব নারে যুবক, যদি তুমি তোমার মারে বাবারে কষ্ট দিয়ে থাকো, তাহলে জীবনের শেষ রাত মনে করে আজ রাত খুশি করবা, যেভাবে পারো খুশি করবা, পায়ে দইরে খুশি করবা, মা ঘুমায় থাকলে মার পায়ে একটু তেল মালিশ করবা, হাত হাতটা হাতের মধ্যে তেলটা নিয়ে মায়ের পায়ের তালার মধ্যে যখন তেলটা লাগাইবা, মার কলিজায় যত ব্যথা থাকুক মার সাথে সাথে ভুলে যাবে। মাথার মধ্যে একটু তেল নিয়ে বাবার মাথাটার মধ্যে একটু তেলটা লাগাইবা, সাথে সাথে দিলটা খুশ, আমার আরশের মালিক এ বান্দা তুই তোর মারে বাবারে খুশ করলি না, আমি মালিক রে খুশ কইরা নিলি। তোর জীবনের যত বাধা ছিল সামনে সব বাধা আমি আল্লাহ সরায় দিব। আল্লাহ আকবার, জোরা কর। জীবনের যতগুলি বাধা সবগুলি বাধা আমি আল্লাহ সরায় দিব, আমি আল্লাহ সরায় দিব। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবা, যাদের বাপ মা দুনিয়ায় জীবিত আজ রাত খুশি করব, যদি আমি না জানি, আমি যদি জানি যে কষ্ট দিছি না, তবু আজ রাত একটু খুশি করে ঘুমাবো, একটু খুশ করে ঘুমাবো, একসাথে আব্বা মারে নিয়ে খাবো, খাওয়ার পরে একটু খুশ গল্প করব, মার সঙ্গে একটু আলাপ করব। এ যুবক, বড় হয়ে যাওয়ার পর তুমি মার রুমে ঢুকোই না, বাবার রুমে তুমি ঢুকোই না, বৃদ্ধ মাটা বৃদ্ধ বাবাটা তোমাকে এখনো ছোট্ট বাবুর মতোই জানে। ঘরে ঢুকেই বিবির রুমে আগে ঢুকলা, স্ত্রীর কাছে আগে চইলা গেলা, স্যার সন্তানের কাছে আগে চইলা গেলা, কমলাটা লইয়া আগেই ঘরে ঢুকা সন্তান দিলে কমলাটা সুলাইলা, কমলার গ্রান মায়ের নাকে লাগছে, বাবার নাকে লাগছে, মা মনে পড়ে গেছে সেই যৌবনের কথা। সন্তানের মনে মনে কইবা জান রে, জীবনে কোনো দিন আগে কমলা খাই নাই, তোমার আব্বা যখনই কমলা নিয়ে আইসি এই কমলাটা সুলে সুলে তোমার মুখে আগে দিছি। আজকে আমি আজকে আমরা তোমার বাপ মা বৃদ্ধ বৃদ্ধা, আমাদের গায়ে শক্তি নাই কিন্তু ইচ্ছা হয় কমলা খাওয়ার, এই কমলাটা বুঝি বিবি বাচ্চা নিয়ে খাইলা, মার হাতে বুঝি দিলা না, এতটুকু অন্তরে ব্যথা পাইয়া যদি এক ফোঁটা চোখের পানি জমিনে পইরা যায় রে সন্তান। আমার মায়ার নবী কই, পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, দুনিয়ার কোনো শক্তি নাই, বাপ মার চোখের পানির ফোঁটা যদি কোনো সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে দাঁড়ায়, এ দুনিয়ার কোনো শক্তি নাই, তোমাকে আল্লাহর আদালতে মুক্ত করাইতে পারে, আল্লাহর আদালতে তোমাকে বাঁচাইতে পারে, উপায় নাই উপায় নাই। এজন্য বলি যুবক, দিলটারে একটু নরম করো, দিলটারে নরম করো, দিলটারে নরম করো, আর মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আর যদি দুনিয়াতে আমার বাপ মা না থাকে কি করব, মায়ার নবী দয়ার নবী বলছেন পাঁচটা আমল তোমরা কইর, যদি পাঁচটা আমল তোমরা বেশি বেশি করো, তোমাদের কবরে শুয়ে থাকা বাপ মা দাদা দাদি তাদের কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। কয়টা আমল আর একটু জোরে কোন কয়টা, আর একটু জোরে কোন কয়টা, পাঁচটা। মনোযোগ আছে শুনবার, কার কার মনোযোগ আছে হাত উঠে একটু আল্লাহকে দেখা, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে বলি আমিন। বনু তামিম গোত্রের, মদিনা শরীফের একটা প্রসিদ্ধ গোত্র বনু তামিম, এই বনু তামিম গোত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করল। প্রশ্নটা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার মা নাই, আমার বাবা নাই, যতদিন আব্বা আম্মা দুনিয়ায় ছিলেন ততদিন আমি পয়সা করির লাগাল পাই নাই, অভাবই ছিলাম, মার সেবা করতে পারি নাই, বাবার সেবা করতে পারি নাই, অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই, অসুস্থ বাবার চিকিৎসাটাও করাইতে পারি নাই,
কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, অনেক পয়সা করির মালিক বানাইছে, কিন্তু সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে। আমার মা আজকে কবরে, বাবা আমার কবরে। ওগো নবীজি, আমি একটু জানতে চাই গো নবী, আমার কবরে শুয়ে থাকা আম্মা আব্বার খেদমত করার কোনো সুযোগ আসেনি, কোনো সুযোগ আসেনি। আমি এখন রাতের বেলা পয়সা করি হাতে নিয়ে শুধু কান্দি, টাকা পয়সা হাতে নিয়ে শুধু বলি ভাইরে পর সম্পদ সময় মতো তুই আসলি না, আসলি তো এমন সময় আসলি যেই সময় আমার মা নাই। আজ যদি আমি চাইতাম ভালো ভালো ডাক্তার আব্বারে দেখাইতে পারতাম, আম্মাকে দামি দামি শাড়ি কিনে দিতে পারতাম, কিন্তু নবী গো এই সুযোগ তো আল্লাহ কেড়ে নিয়েছে। এবার বলুন আমার কোনো সুযোগ আছে কি না, কবরে থাকলেও বাপ মার সেবা করা যায় কি না। আমার মায়ার নবী দয়ার নবী, বাপ মার কথা শুনলি মায়ার নবীর চোখ থেকে অশ্রু ঝরত, কারণ আমার নবীর দিল বড় নরম। জন্মের আগে বাবা হারাইছেন, বাবার আদর কেমন, বাবার মায়া কেমন আমার নবী তা জানিরি না। আব্বু ডাকির ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না, নবী তা বুঝেন না। এজন্যই মায়ের নবীর চোখ থেকে পানি আসে। নবী বলতেছেন যুবক কান্না করো না, আমি নবী বলতেছি আমার আল্লাহর কাছ থেকে যাই না। পাঁচটা আমল তুমি করবা, আল্লাহ পাক তোমার সেবা কবরে পৌঁছে দিবে। এক নম্বরে আসসালা তুলা কুমা, বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করা। এই যে কবরস্থানের উদ্যোগে আপনারা আয়োজন করেছেন, এইবার শুনেন আমলগুলা কি। আমরা যারা দুনিয়ায় জীবিত, সন্তান হিসাবে, নাতিনসা হিসাবে, আওলাদ হিসাবে, কারো ভাই, কারো বোন, কারো দাদা, কারো মায়ার মানুষ আজকে কবরে শুয়ে রইছে, আমাদের জন্য করণীয় কি? আল্লাহর নবী রহমতের নবী বলেন বেশি বেশি দোয়া করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করা, বিশেষ করে বাপ মার জন্য যেই দোয়াটা, এই দোয়াটা তো আল্লাহ কোরআনের মাধ্যমে নিজেই শিখাইছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন, দয়া করেছেন। এই দোয়াটা শিখাইছেন কে? আরেকটু জোরে কন্যা, কে দোয়া কবুল করবে? কে? যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল করবে 100%, ঠিক না? ফ্যাক্টরির মালিক যে চাকুরির ইন্টারভিউ নিবে, যে দরখাস্ত মঞ্জুর করবে, হ তোমার চাকরি আমি নিলাম, হে যদি নিজেই আপনারে দরখাস্ত শিখায় দেয় অমিয়া তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি নিবা, বলে হ এত হাজার হাজার মানুষের ভিতরে তোমার আমার চয়েস হয়েছে, শোনো তুমি আমার কাছে কেমনে দরখাস্ত লেখবা আমি শিখায় দেই। মালিক যদি নিজেই দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা যে ওইব 100%, ঠিক না? ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও, কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার কি পরিমাণ মায়া করছে, কি পরিমাণ দরদ দেখাইছে, তোমার মনে না থাকলো আমি আল্লাহর সব মনে আছে রে গোলাম। এজন্য যখনই বাপ মার জন্য তুমি দোয়া চাইবা সাথে সাথে আমি আল্লাহর এই শিশুকালের কথা ইয়াদ করায় দিও। ও মালিক, শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে মায়া করছেন এইভাবে তুমি মায়া কইরো। শিশুকালে বার বুক বাবার বুকে উইটা, বাবার কুলে উইটা, রিক্সায় কইরা যখন আমরা রওনা দিছি বাজারের উপর দিয়ে যাইতেছি আব্বার কুলে বসা রিক্সার মধ্যে, আমি এইটা দেখে কইতেছি আব্বা আমার এটা কিন্না দাও, ওটা কিন্না দাও, এটা কিন্না দাও, এই দাও এই দাও, কত আবদার কত আবদার কত আবদার, যেন বাজারের সব আমার এই দিয়া দিতে কইতেছি। কিন্তু আব্বা তখনও রাগ করে না, ধমক দিয়া আমার রিক্সা থেকে ফালায় দেয় না, ধাক্কা দিয়া কয় না আরে হারামি কসকি তুই এত টাকা কই পাব, কয় না। বরং আরো বাবা তখন বলছিল বাজানরি, ওই যে দেখো ঘোড়া দেখা যায়,
ওই যে দেখো ছাগল দেখা যায়, ওই যে দেখো গোরা ছাগল গরু দেখা যায়। উদ্দেশ্য হলো আমার দাবিটারে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া, ঠিক না? আমার ওই দাবিটাকে অন্যদিকে চাওয়াইয়া বাবা ভুলাইয়া দিছে, ধমক দেয় নাই, রিক্সা থেকে ফালাইয়া দেয় নাই। এজন্য আল্লাহ পাক কয় বান্দা, ওই জিনিসটা তোর মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছে। এজন্যই বলতেছি যখনই দোয়া করবি আমি আল্লাহকে বলবি, আল্লাহ শিশুকালে আমার আব্বা যেইভাবে মায়া করছে, আমার আম্মা যেইভাবে মায়া করছে, এইভাবে তুমি মা কইর দরদ দেখাইও। এ যুবক এজন্য বলতেছি কত মা কত শিশুর জন্য নিজের জীবন দিত তৈয়ার থাকে, ঠিক না? আসেনি না নাই? আল্লাহ আমার হায়াত দিয়া দিলা তবু আমার সন্তান রে বাঁচাও, আল্লাহ আমার হায়াত লইয়া যাও আমার সন্তান রে বাঁচাও। বিশ্ব মা দিবস পত্রিকার নিউজ, সন্তান মার একটা চোখ নাই, একটু বুঝ হওয়ার পরে দেখছে একটা চোখ নাই, বিশাল গর্ত। মারে কোনোদিন জিগায় না, আম্মা তোমার চোখ গেল কই, জিগায় না। কিন্তু মারে স্কুলে গেলে পরে তার ক্লাসমেট মানুষরা কয়, সঙ্গী সঙ্গী সাথীরা কয়, তোর মারে স্কুলে আনবি না, দেখলে বড় ভয় লাগে, বিশ্রী লাগে, একটা চোখ নাই দেখলে ভয় ভয় লাগে। হেও মারে নিষেধ করে মা, কিন্তু মাঝি রাজি না। মায় কই বা জানবি, তোমার জন্মের কিছুদিন পরে তোমার আব্বা মারা গেল, আমার মামা আমার দাদ আমার মা আমার বাবা আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইল, আমি বিয়ে বসি নাই। আমি কইছি না গো বাবা, আমাকে আল্লাহ একটা মানিক দিয়েছে, আমি আমার মানিকের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দেব, তবু অন্যত্র বিয়ে বসব না। ও বাবা সারা জীবন তোমাকে নিয়ে স্বপ্ন দেখে আমি জীবন কাটাইছি রে, সারাদিন যদি না দেখি আমি মা অস্থির হয়ে যাই, এজন্য স্কুলে আসি, কলেজেও যায় মা, হাই স্কুলেও গেছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া সুন্দরী একটা মেয়ের কপরে পইরা বিয়ে কইরা সংসার শুরু করে দিছে, মারে খবর দেয় না, মারে খবরটাও দিল না। শহরে থাকে অফিসার হয়ে গেল, বৌনিয়ার শহরে থাকে বাসা নিয়ে থাকে, অথচ গ্রামের সেই গরিব মার আর খবর নিল না, কত বড় নিমক হারাম। ভাইয়েরা বন্ধুরা, মা একদিন খবর নিয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া তার বাড়ির তার অফিসের তার ওই যে বাসার সামনে যায় নক করেছে, লাঠি দিয়ে বর দেয়া বর দিয়ে মা দরজার সামনে যায় নক করেছে, দরজাটা খুলতেই দেখে মা। তখনও যুবকের দিল নরম হয় না, ডাক দেখো মা এখানে বুঝি তুমি আইসো আমারে যন্ত্রণা দেওয়ার জন্য, তোমার একটা চোখ নাই দেখলে ভয় লাগে, আমার বউ তোমাকে যদি দেখে ভয় পাবে। এ মা তুমি কি আমার শান্তি চাও না, তুমি কি আমার সুখ চাও না? এই কথা বলতে দুঃখিনী মা অভাবী মা হাত দুইটা উপরে উঠে কই বাজান রে, আমি তোমার বাসায় থাকতে আসি নাই রে বাজার, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছিলাম এক নজর আমার ওই সন্তান রে দেখতে, যেই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটিয়ে দিছি, মা বলছি বাবা বলছি সব বলছি, ওই সন্তানের চেহারাটা এক নজর দেখতে আইসি রে বাজার, আমার ধাক্কা দিও না ধাক্কা দিও না, আমি ভিক্ষুক না ভিখারি না, আমি ভিখারি না ভিক্ষুক না, ধাক্কা দিও না। এই বইলা মা কই ঠিক আছে বাবা সুখে থাকো, বইলা মা চইলে আসলো, অসুস্থ হয়ে গেল বিছানায় পড়া গেল। বেশ কিছুদিন পর ওই যুবকের পাশের গ্রামে অনুষ্ঠান, প্রধান অতিথি কইরা তারে দাওয়াত দেওয়া হলো, ওই যুবক পাশের গ্রামে আসলো, কয় মনে মনে কয় পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম, এই গ্রামে মারে একটু দেখা যাই, বাড়ির কাছে যখন আসলাম একটু দেখা যাই, আসছে বাড়িতে আইসে ডাক দিছে মা কয়া, দরজা কেউ খুলে না, দরজা বন্ধ, ডাকতে ডাকতে একজন মহিলা দরজা খুলছে, মহিলাকে চিনে না কোনোদিন দেখেও নাই, মহিলা ডাক দেয় কয় সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব, বলে হ মা কোথায়, মহিলা চোখের পানি সাইরে কয় আপনার আম্মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, যাওয়ার সময় কত কান্না কানলো আপনারে দেখানোর জন্য, কিন্তু কেমনে আপনারে খবর দিব, তবে নেন মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে আর বলছে আমার সন্তান রে তোমরা চিঠিটা পৌঁছায়ও, এই চিঠি যুবক হাতে নিছে রে যুবক।
চিঠিটা হাতে নিয়ে খুলল, কইলা দেখে মার হাতের লিখা চিঠি, মাই লিখছে বাজান, কোন দিন মার খবর নিতে আসবা জানি না, তবে একটা খবর চিঠির মাধ্যমে লিখে গেলাম, জীবনে কোনোদিন মারে জিগাইলা না, মা গো তোমার চোখটা গেল কোথায়, শুধু মারে তুমি ঘৃণাই করে গেলা, একদিনও জিগাইলা না, মা তোমার চোখটা গেল কোথায়, আজকে চিঠির মাধ্যমে জানা যায় তোমার 10 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলছে আর একটা চোখ না লাগাইলে তোমারে বাঁচানো যাবে না, ওই দিন আমি মা আমার নিজের চোখ তোমারে দিছিলাম, আমি আমার চোখটা দিয়ে তোমার জীবন বাঁচাইলাম, এই চোখটা তোমার চোখে লাগানো, এই বইলা এই চিঠিটা পুইরা যুবক খাও মাও করে কান্দে, খাও মাও করে কান্দির আল্লাহর গোলা, এই যুবক এজন্য বলতেছি আল্লাহ পাক কই বান্দারি, যখনই দোয়া করবি শিশুকালের কথা ইয়াদ করাই দিস আমি আল্লাহরে, এরপরে মায়ার নবী ওই যুবককে কইতেছেন, 2 নম্বর তোমার ডিউটি হলো মরতে গানের জন্য তোমার করণীয় হলো, তাদের জন্য ওয়াল ইস্তেগফার লাহুমা, বেশি বেশি করে তুমি দান সৎকা করবা, বেশি বেশি করে তাদের জন্য দান সৎকা করবা, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব মানুষে দান করো, নিজের আত্মীয়র ভিতরে যদি কেউ গরিব থাকে তারে সাহায্য করো, সওয়াবের নিয়ত করো বাপ মার জন্য, আল্লাহ পাক দান করার সাথে সাথে তোমার মা বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। 3 নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা তোমার বাবার কাছে যদি কারো কোনো পাওনা থাকে এই পাওনা তোমরা পরিশোধ কইরো, যদি তোমার ভাই আজকে দুনিয়ায় নাই ভাইয়ের প্রতি যদি দরদ থাকে, ভাইয়ের কাছে যদি কোনো পাওনা কারো থাকে পাওনা পরিশোধ কইরো। নবী কয় যুবক তোমার বাপ মার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে পাওনা পরিশোধ করবা, যখনই তুমি পাওনা পরিশোধ করবা সাথে সাথে তোমার বাপ মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। মা আর বাবা কারো কোনো হক যদি নষ্ট করে থাকে তুমি হকটা ফিরিয়ে দিও, তোমার বাবা কারো জায়গা জোর জবরদস্তি করে দখল করে রাখছে, তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও তাড়াতাড়ি করে এই জায়গা যার জায়গা তারে ফিরিয়ে দাও, আর না কইরা যদি 40টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করো তবুও কবরের আগুন নিবে না। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দিয়া থাকে, তাদের হক যদি না দিয়া থাকে, যেটা আল্লাহ কোরআনে বন্টন করে দিছেন, দ্রুত ফুফুদেরকে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাক্কা একবারে আল্লাহ যেভাবে বন্টন করছেন সম্পদের এইভাবে বন্টন করে বুঝায় দাও, বাবা তোমার মহব্বতে বইরা এই অন্যায়টা করে গেছে যার কারণে কবরে আগুনে জ্বলতেছে, যদি এটা না কইরা তুমি লাখ লাখ টাকা বাবার নামে দান সৎকাও করো লাভ হবে না, কবরে আগুন নিবে না। এজন্য তাদের কাছে যে পাওনাটা আছে মানুষের এই পাওনাটা সন্তান হিসেবে তুমি পরিশোধ করো, আল্লাহ বাপমার কবরে তোমার খেদমত পৌঁছে দেবে। এটা আমার নবীর হাদিস বলতেছি, 3 নম্বর কাজ আমাদের, 3 নম্বর কাজ। 4 নম্বরে নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 4 নম্বরে নবী বলেন, 4 নম্বর হলো তোমার মা তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর তুমি রাখবা, মার আত্মীয় হলো খালা, মার আত্মীয় হলো মামা, মার আত্মীয় হলো নানা নানি, তাদের খোঁজ খবর তুমি রাখবা, যখনই তুমি খালা মার রক্তের মানুষের খোঁজ নিবা, তাদের পাশে তুমি দাঁড়াইবা, তাদের বিপদে সাহায্য করবা। আমার মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। বাবা না কিন্তু বাবার রক্তের মানুষ আছে, বাবার রক্তের মানুষ দাদা, বাবার রক্তের মানুষ দাদি, বাবার রক্তের মানুষ চাচা চাচি, ফুফা ফুফি, ওদেরকে যদি পাও ওদের খবর নেও, টেলিফোনে যোগাযোগ রাখো, চাচা কেমন আছেন, চাচা তো ভাই বোনের খবর নেও, কারণ ওরা তোমার বাবার রক্তের, বাবা আজকে দুনিয়ায় নাই। মায়ার নবী দয়ার নবী যেই নবী জীবনে মিথ্যা বলেন না, উম্মতের দরদি নবী তিনি বলেন এর যুবক
যখনই তুমি বাবার রক্তের মানুষগুলোর কবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। পাঁচ নম্বর আমলটা কয়ে শেষ, বয়ানও শেষ, মেহমান ডাকবেন। পাঁচ নম্বর ইকরাম সাদিকি মা বিম্বাদিহি মা। পাঁচ নম্বরে নবী বলেন, তোমার মা তোমার বাবার যারা বন্ধু বান্ধব, দুনিয়াতে আসেনি না নাই, বাবার বন্ধু বান্ধব আসে না দুনিয়াতে, চলতো সময় কাটাই তো বাবা যাদের সাথে, তাদেরকে যদি পাও তাহলে বাবার মতো শ্রদ্ধা কইরো। যেরকম সুহান বাবার বয়সের মানুষটারে পাইলে বাবার মতো শ্রদ্ধা করো, বাবার মতো শ্রদ্ধা করো। যখনই বাবার বয়সের মানুষটার প্রতি তুমি শ্রদ্ধা করো মা, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দিবি। মা দুনিয়ায় না, কিন্তু মার বয়সের মহিলা যদি পাও মার মতো তুমি শ্রদ্ধা কইরো। চাচি আম্মা থাকতে কত আমাদের বাড়িতে আসছেন, আজকে আমার মা নাই, আপনি আপনি আমাদের বাড়িতে আসেন না, আসেন চাচি একটা চা খায়া যান, একটা পান খায়া যান, এই বইলে আপনি ঘরে আনলেন, একটা পানও যদি খাওয়া দেন, মার বান্ধবী মা যাদের সাথে চলতো, একটা পানও যদি ঘরে আইনা খাওয়া, আমার মায়ার নবী কয় এই সেবাটা আল্লাহ তোমার মার কবরে পৌঁছায় দিবে। ভাইয়েরা আমার এজন্য বলতেছিলাম, পাঁচটা আমলের ওয়াজ মায়ার নবী করেছেন একজন যুবকের সামনে রেখা। তাহলে বক্তা একজন নবী, শ্রোতাও ছিলেন একজন একজন যুবক। বক্তা কয়জন? জোরে কোন জোরে? শ্রোতা বক্তাও একজন, শ্রোতাও একজন। বোঝা গেল ওই মাহফিলি সফল, ওই মাহফিলি কামিয়াব, যেই মাহফিলে শ্রোতা কম না বেশি এটা দেখার বিষয় না, কিন্তু যদি দুই একজন মানুষ অন্তর থেকে হেদায়েতের নিয়ত নিয়া নিজের আমলটাকে শুদ্ধ করার নিয়ত নিয়ে উঠে, তার উসিলায় গোটা মাহফিলটার আল্লাহ কবুল করে নেয়। আমাদের আশা কষ্ট করে সার্থক, আপনাদের ইন্তেজাম সার্থক, প্রবাসী ভাইদের এত সাহায্য সার্থক। যদি একটা যুবক এখান থেকে উঠে নিয়ত করে আল্লাহ আর মারে কাঁদাবো না, আর বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ আমারে তুমি বাকি জীবন মা বাবার কথা মাইনা চলার তৌফিক দিও, আজকের মাহফিলে তার জন্য আশা, আমাদের জন্য আশা, মাহফিলে আয়োজন করা সব সফল হয়ে গেল। কি হয়ে গেল? সফল হয়ে না না, এক ঘন্টার উপরে বয়ান তো করা সম্ভব না। এজন্য মনে রাখতে হবে, সর্বদা খেয়াল রাখতে হবে। এটা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ খেলে বহুত বড় আল্লাহর বলি, বহুত বড় আল্লাহর বলি, স্বপ্নে দেখতেছেন, নাম শুনছি না জুনাইদ বাগদাদি, নাম শুনছি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ খেলে স্বপ্নে দেখতেছেন একজন মানুষ জাহান্নামী চেহারার, জাহান্নামী চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির, ভয়ে কাঁপতেছে স্বপ্ন যুগে। বলেন ভাই তুমি কে, কি তোমার পরিচয়, কি তোমার পরিচয়, তুমি এইভাবে তোমার চেহারা এত কাঁপতেছো, তো ভয় পেতেছো, কারণ কি? লোকটায় তখন কয় হুজুর আমি আপনার গ্রামের একজন মানুষ, দীর্ঘদিন যাবত আমি কবরের মধ্যে আজাব বুক করতেছি, আজাব বুক করতেছি, দুনিয়াতে আমার আছে মাত্র একটা মেয়ে সন্তান, আমার মেয়েটা আল্লাহ চিনে না, রসুলকে চিনে না, নামাজ কালাম পড়ে না, আমি বাবার কথা ইয়াদ করে না, ওগো আল্লাহর বলি আল্লাহ আমাকে জানায় দিছে রে বান্দা, দুনিয়াতে রেখে আসা তোর সন্তান একটা মাত্র মেয়ে, মেয়েটাকে যদি দিন শিখায় আইতি, আমি আল্লাহর পরিচয় তারে শিখাইতি, পর্দা করা শিখাইতি, কোরআন পড়া শিখাইতি, যদি তারে আখেরাত চিনাইতি, তাহলে তো আজকে তোর জন্য দোয়া করতো, আজ তুই জাহান্নামের মধ্যে কষ্টে থাকলো, সন্তানের মোনাজাত আর চোখের পানির উসিলায় আমি আল্লাহ একদিন তোর আজাব মাফ করে দিতাম, কিন্তু না না হলো না, তোর সন্তানও বেনামাজি, তোর সন্তানও আমি আল্লাহর কদমে সেজদা দেয় না, তোর কথা ইয়াদ করে না, কেমনে তুই মাফ পাবি? তবে হ্যাঁ জানায় দিলাম, যেই দিন তোর মেয়ে তোর কথা ইয়াদ কইরা একটু দান সৎকা করবো, ওই দিন আমি আল্লাহ তোর আজাব মাফ করে দিব। লোকটায় তো হুজুর আমি আপনার কাছে একটা উপকারের জন্য আইছি, হুজুর দয়া করে যদি আপনি আমার মেয়েটার এই খবরটা দিতেন,
আর আমার মেয়েটা যদি একটু আমার জন্য একটু দোয়া খায়ের করতো, দান সদকা করতো, আল্লাহ জানাইছে আমার কবরে আজাব আল্লাহ মাফ করে দেবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উঠার পর ওই মেয়েটার সন্ধানে বের হয়ে গেলেন। এজন্য মনে কর মনে রাখবেন, সন্তানকে সৎকায় জারিয়া বানিয়ে যেতে হবে। আমার আমলের কারণে হয়তো আমি কবরে গেলে পরে গ্রেপ্তার হয়ে যাব, কিন্তু সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি হাফেজ হয়, সন্তান যদি আলেম হয়, সন্তান যদি আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, তার আমলের উসিলায় আল্লাহ কবরে বাপ মার আজাব মাফ করে দেয়। এজন্য সন্তানকে সৎকায় জারিয়া বানিয়ে যাও। সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান জন্ম দিয়ে না, এইটা নিয়ত কইরে নি না। সন্তান দুনিয়াতে আল্লাহ দিয়ে আল্লাহর কাছে চাইবেন যেন আমার সন্তান সৎকায় জারিয়া হয়, এই সন্তানের উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে, ঠিক না? এই ধরনের নিয়ত করব। জুনাইদ বাগদাদি তিনি চললেন, মানুষকে জিজ্ঞেস করেন, মিয়া তোমরা এই মেয়েটার খবর জানোনি, সন্তান জানোনি? মানুষেরা কয়, হুজুর মেয়েটা তো বড় খারাপ, চরিত্র ভালো না, এই মেয়েটার কাছে আপনি দেয়া কী করবেন? মানুষেরা কয়, হুজুর মেয়েটার চরিত্র বড় খারাপ, ওর কাছে আপনি কেন যাইবেন? জুনাইদ বাগদাদি কয়, বাবা আমাকে তোমরা খারাপ ভালো বইলে কোনো লাভ নাই, আমার তার কাছে যাওয়াই লাগবে, বলো তোমরা কোথায় গেলে পাবো? কই নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর ঘাটে চলে আসলেন। গোসল থেকে উঠার পর তিনি দাঁড়ায় আছেন, মেয়েটা কয়, মলবি তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কই, মা আমি কিছু চাইতে আসি নাই, আমি একটা খবর দিতে এসেছি। কই, কার খবর? কই, তোমার বাবার খবর। কই, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো কত আগেই কবরে চলে গেছে। কই, তোমার ওই মৃত্যু বাবার খবর। মারে তোমার বাবা কবরের মধ্যে আজাব ভোগ করতেছে রে মা, আজাব জাহান্নামের আজাব কবরে ভোগ করতেছি, স্বপ্ন যুগে আমাকে দেখাইছে, এতটুকু উপকার তার করার জন্য এসেছি। মা তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, অথবা তার জন্য সৎকা করো, আল্লাহ তার আজাব বন্ধ করে দিবে। এই কথা বলতে মেয়েটার দিল তো শক্ত, গোনা যে বেশি বেশি করে তার দিল শক্ত হয়ে যায়। বাপ মার কথা শুনলো, তার চোখ দিয়ে পানি আসে না, কবরে আলোচনা করলো দিলটা নরম হয় না, আজাবের কথা বললো চোখ দিয়া পানি আসে না, এটা আলামত বড় খারাপ, কারণ দিল শক্ত হয়ে গেছে, গুনার কারণে দিল শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়। আর দিলটা নরম থাকা, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হওয়া বহুত বড় নেককারের আলামত। ভাইরা বন্ধুরা, আল্লাহর ওয়ালি যখনই তার বাবার কথা শুনাইলেন, মেয়েটা কয়, বাবার আবার কিসের খবর? কবেই তো মরে গেছে। কয়, মা একটু দান করলে আল্লাহ তোমার বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে। এই কথা বলতে মেয়েটা তখন এক মুষ্টি পানি হাতে নিছে, নিয়ে জুনাইদ বাগদাদির দিকে এইভাবে ঢিল মারছে। কয়, আমার বাপের জন্য সৎকায় যদি বাবার কবরের আজাব মাফ হয়, এই পানিটা আমি সৎকা দিলাম। উড়ায় মারছে উনার দিকে, উনি দূর দিয়ে সরে গেছেন, কাপড়ে পানিটা পরে নেই, কিন্তু বড় কষ্ট পেয়েছেন জুনাইদ বাগদাদি। হায়রে, সন্তান বুঝে এমনও হয়, যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, শরীরে রক্ত পানি করে, ঘাম বেয়ে বেয়ে পড়ে, এই সন্তান বাবার বিপদের কথা শোনার পরও একটু নরম হলো না, একটু নরম হলো না, কষ্ট পেয়ে তিনি চলে গেলেন। রাতের বেলা ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা জান্নাতি চেহারার সামনে হাজির। জুনাইদ বাগদাদি কয়, ভাই গতকাল তুমি ছিলা জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, ঘটনা কি? লোকটা কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আল্লাহর ওলি কয়, কই তোমার মেয়ে তো কিছু করে নাই, তো শুকরিয়া আদায় করে কি হইব? কয়, হুজুর আপনার দিকে যে এইভাবে পানিটা ঢিল মারছে, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, আপনার জামাতেও লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে, আর যেই জায়গায় পানিটা পড়ছে হুজুর, ওই জায়গার মধ্যে একটা পোকা অনেক দিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছি, পোকাটা পানির জন্য তার জান্দায় জান্দায় অবস্থা, এই পানিটা পোকার মুখে পড়া মাত্র এই পোকা পানি খায় তার জানটা রক্ষা পাইছে। এমনি পোকায় দোয়া করছে, আল্লাহ যার উসিলায় আমি আমার জান বাঁচলো, আল্লাহ তুমি তারে মাফ করো, ওই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আজাব মাফ করে দিছে।
मैं तालिब मौला हूँ मेरे यश के निराला, मैं तालिब मौला हूँ मेरे यश के निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदर, जुजियात खुदा ही चिद गुरकार नदर, जुजियात खुदा ही चिद गुरकार नदर। अल्लाहु अकबर। তাহলে এই পাঁচটা আমল কারা কারা করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহর দিকে, আল্লাহ তুমি আমাদেরকে পাঁচটা আমল বেশি বেশি দোয়া করা, তাদের জন্য বেশি বেশি দান সদকা করা। তিন নম্বর হলো তাদের কোনো ওয়াদা থাকলে, তাদের কাছে কারো কোনো ফাওনা থাকলে ফাওনা পরিশোধ করা। চার নম্বর হলো তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া। পাঁচ নম্বর হলো তাদের বন্ধু বান্ধবকে শ্রদ্ধা করা। পারবো না ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ। এই যে ওয়াজ মাহফিলে আয়োজন, এটা তাদের জন্য সদকা, তাদের জন্য দান সদকা। এর সওয়াবটুকু আল্লাহ পুরাটা তাদের রুহের জন্য আল্লাহ কবুল করে নেবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তোমার নাম রহমান, তুমি আর নাম রহিম, তুমি আর রহমান।